আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো নিশ্চয়? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়াতে। আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি দুইটা সৃজনশীল তুলে দেব। হ্যাঁ, এই অধ্যায় নিয়ে তোমাদের ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, যেহেতু গত ঈদে তোমরা পড়াশোনা থেকে একটু বিরত থেকেছ। আমি দুইটা সৃজনশীল তুলে দেওয়ার অর্থ এটাই যে তোমরা বাসাতে বসে চেষ্টা করবা যে আসলে পড়া সঠিক মতো তুমি করেছো কিনা। ঠিক আছে, তুমি নিজে নিজে বাসাতে তুমি পরীক্ষা দিবা, এবং অভিভাবকদেরকে বলবো যারা আমার অনলাইনে সরাসরি রয়েছেন, তারা আপনার সন্তানেরা এই পরীক্ষা দিচ্ছে কিনা সেদিকে একটু খেয়াল রাখবেন দয়া করে। আর এই সৃজনশীলের মধ্যে কোনো প্রবলেম যদি থাকে তাহলে তোমরা কমেন্টস লিখে জানাবা, আমি অবশ্যই পুনরায় আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, প্রথম সৃজনশীল আমি বলবো এক, এখানে মৌল দেওয়া আছে, ধরো মৌল দেওয়া আছে এ, বি এবং সি, যেখানে পারমাণবিক সংখ্যা এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, বি এর 20 এবং সি এর 29 দেওয়া হয়েছে। তো এখানে দেখো, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো সৃজনশীল প্রশ্ন কি করলো বা কেমন ধরনের প্রশ্ন আসবে, সেটা পরের কথা, তাই না? আমি প্রথমে দেখে বুঝে ফেলবো এটা কি ছিল, সালফার, এটা ক্যালসিয়াম, এটা কপার, দিক না কেন, যেগুলো সৃজনশীল, এবার দেখি কি ধরনের সৃজনশীল দিতে পারে। ধরো কয়ে তোমাকে বলল নিঃসরণ কি। প্রিয় শিক্ষার্থী, ক খয়ের প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে। স্যার এটা তো তৃতীয় অধ্যায়ে, তাহলে নিঃসরণ কেন লিখলে আমি, তাই না? দিলাম তোমাদের এটা বোঝানোর জন্য যে ক এবং খয়ের প্রশ্নটি যে ওই অধ্যায় ভিত্তিক হবে এমন কোনো কথা নেই। বলা হলো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। তো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা ব্যাখ্যা কর। গ গয় বলো প্রকৃতিতে এমনের আইসোটোপ দুটির শতকরা পরিমাণ নির্ণয় করো। এখানে তোমাকে আমি বলে দিলাম যে বি এর উপশক্তি স্তর গুলো কি কি নির্ণয় করো। তাহলে উদ্দীপকে বি এর উপশক্তি স্তর গুলো কি কি নির্ণয় করো, তার মানে তোমাকে উপশক্তি স্তর নির্ণয় পদ্ধতি জানতে হবে। ভয় বলা হলো বি ও সি এর ইলেকট্রন বিন্যাস একই রকম না ভিন্ন ব্যাখ্যা করো। শিক্ষার্থী খেয়াল করো, এখানে মৌল এ, মৌল বি, মৌল সি, যাদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 16, 20 এবং 19, বলো কয়ের নিঃসরণ কি। ভাই বলো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের
পরমাণু মডেলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো, বয় বলল বি এর উপশক্তি স্তর গুলো কি কি নির্ণয় করো, তার মানে বি এখানে ক্যালসিয়াম, ক্যালসিয়ামে কি কি ধরনের উপশক্তি স্তর রয়েছে, এস পি ডি এফ, হ্যাঁ তাহলে প্রথম শক্তি স্তরে কয়টি রয়েছে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর ব্যবহার করা হচ্ছে, তৃতীয় শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর ব্যবহার হচ্ছে এবং চতুর্থ শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর ব্যবহার হচ্ছে, সেই সকল বিভিন্ন শক্তি স্তরে উপশক্তি স্তরে নির্ণয় পদ্ধতি কিন্তু তোমাকে নির্ণয় করে তারপরে বোঝাতে হবে। ভয় বলল বি ও সি এর ইলেকট্রন বিন্যাস একই রকম না ভিন্ন, অর্থাৎ ক্যালসিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস কি একই রকম না ভিন্ন পদ্ধতি, সেটা নির্ণয় করে ব্যাখ্যা করতে হবে। তো সেক্ষেত্রে একটু প্রশ্নটা তুলে নাও, সেক্ষেত্রে আমরা সৃজনশীলটা তোমরা বাসাতে করবা, আমি খুবই সহজ সহজ সৃজনশীল দিয়ে দিচ্ছি প্রথমত, যাতে তোমরা বাসাতে করতে পারো, তাই না? আমাদের আরো অনেক ক্রিটিক্যাল সৃজনশীল গুলো রয়েছে, সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে। আমি খুবই সহজ সৃজনশীল গুলো তুলে দিচ্ছি যাতে তোমরা এই অধ্যায় থেকে ভয় না পাও, ঠিক আছে? অনেক ক্রিটিক্যাল সৃজনশীল রয়েছে এই অধ্যায়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় আরেকটি খুবই সহজ একটি সৃজনশীল দিয়ে দিলাম, আসলে এটা তোমাদের বাসাতে পরীক্ষা দেওয়ার জন্য মূলত আমি দিচ্ছি। দ্বিতীয় সৃজনশীলটা একটু দেখো, দ্বিতীয় সৃজনশীল ধরো এ 32 এবং এ 35, এই দুইটি মৌল পরস্পরে আইসোটোপ, এবং এখানে দেওয়া আছে ধরো টেকনিশিয়াম 99M43, কোবাল্ট 60 27, এবং আয়োডিন 53 131। এখানে তোমাকে বলা হলো ক আইসোটোন কি, আইসোটোন কাকে বলে, খ আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বুঝো। এই দুইটি আবার দেওয়া আছে পারমাণবিক ভর 32.07, এটা তোমার দেওয়া আছে, এই দুইটির পারমাণবিক ভর দেওয়া আছে 32.07। গয়ে বলা হলো এ এর শতকরা পরিমাণ নির্ণয় করো। ভয় বলা হলো উদ্দীপকে টেকনিশিয়াম কোবাল্ট আয়োডিন এ বিভিন্ন ব্যবহার সমূহ ব্যাখ্যা কর। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে এ 32 এ 35, ঠিক আছে, এবং এদের পারমাণবিক ভর 32.07, অর্থাৎ পারমাণবিক ভর বলতে এটা আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে? যদি দুইটা আইসোটোপ দেওয়া থাকে, তার যদি পারমাণবিক ভর দেওয়া থাকে, মনে করে নিতে হবে এটা আপেক্ষিক পারমাণবিক ভর।
এছাড়াও আমাদের তিনটা আইসোটোপ রয়েছে এখানে, ঠিক আছে? এখানে বলা হলো আইসোটোন কাকে বলে, হয় বলা হলো আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝো, ভয় বলা হলো এ এ শতকরা পরিমাণ নির্ণয় করো যে A32 এবং A35 কার কত শতকরা পরিমাণ, এটা নির্ণয় করতে হবে। কিন্তু ভয়ে উদ্দীপকে যে তিনটি আইসোটোপ রয়েছে, তিনটি আইসোটোপের বিভিন্ন ক্ষেত্রে, সেটা চিকিৎসা ক্ষেত্রে হতে পারে, কৃষি ক্ষেত্রে হতে পারে, সেটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে হতে পারে, কিংবা রোগ প্রশমনের ক্ষেত্রে হতে পারে, কি কি ভাবে এই আইসোটোপ গুলার ব্যবহার করা হয় সেটা ব্যাখ্যা করো। শিক্ষার্থী সৃজনশীল গুণ তুলে নাও। তো প্রিয় শিক্ষার্থী, আমি দুইটা সৃজনশীল তোমাদেরকে দিয়েছি, তোমরা অবশ্যই বাসাতে দুইটা সৃজনশীল পরীক্ষা দিবা। যদি এই সৃজনশীলের মধ্যে কোনোটার কোনো প্রশ্ন সমস্যা মনে হয় যে বুঝতে পারোনি কিংবা এর উত্তরটা বুঝতে পারছো না, সেক্ষেত্রে কমেন্টস জানাবা, পরবর্তী ক্লাসে তার সমস্যার সমাধান দেওয়া হবে। শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ।